অনেক গরিব মানুষের সন্তানরা মারা যায়, অনেক ছাত্র মারা যায়, অনেক যুবক মারা যায়, অনেক শ্রমিক মারা যায়। স্বাধীনতার 51 বছরে যত গরিবের বাচ্চা মারা গেছে, কোন গরিবের বাচ্চার হত্যার বিচার হয় নাই। বরঞ্চ এই মিনিস্টারের ছেলেরা, মিনিস্টারের পুতেরা, মিনিস্টারের নাতি পুতি চক্রগোষ্ঠী নেতাদের কোনো ছেলেপেলে কোন আন্দোলন সংগ্রামে মারা যায়? কেউ দেখছেন? মারা যায় না। কোনো কিছু ঘটলে বলে বিএনপি করেছে, জামাত করেছে, অমুকে করেছে, তমুকে করেছে। এখন এখন বিএনপি জামাতকে হয়তো বাইনোকুলার দিয়ে বেজ আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে না, তখন যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে রাজপথে, মাঠে, ময়দানে, আন্দোলন সংগ্রামে যাদেরকে পাওয়া যাচ্ছে আমাদের নূরদের সংগঠন বাংলাদেশ ছাত্র ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদকে যেহেতু মাঠে পাওয়া যাচ্ছে, এই আমাদেরকে কীভাবে মাঠ থেকে সরাবে, আমাদেরকে কীভাবে এই মাঠ থেকে সরাবে, মাঠ থেকে আউট করবে? সে কারণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ঘুম থেকে উঠে কী খেয়ে না খেয়ে এই কথা বলে ফেললেন, জাতি জানতে চায়। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো ব্যর্থতার দায় নেওয়ার কথা, আপনি ঘটনা গত 3 দিন ধরে ঘটনা চলছে, সেখানে সেখানে আপনার পুলিশ নীরব ছিল, আপনার পুলিশের নীরবতায় অসাধু ব্যবসায়ী চক্র ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ করেছে এবং ছাত্রছাত্রীরা এই সংঘর্ষে জড়িয়ে গেছে। এর পিছনের কারণ কি? এর পিছনের কারণ হচ্ছে তো চাঁদাবাজি। চাঁদাবাজি কে করে? প্রত্যেকটা সরকারের আমলে ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন দলের চাঁদাবাজরা, ছাত্রলীগ, সে চাঁদাবাজি করে। ইতিপূর্বে যারা ক্ষমতাসীন ছিল তাদের ছাত্র সংগঠন তখন চাঁদাবাজি করত, এখন কারা চাঁদাবাজি করে? ঘটনা হয়েছে ছাত্রলীগের চাঁদাবাজির ঘটনা। আপনি চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করলেন না, আপনি ব্যবসায়ীদের সাথে এই সাধারণ ছাত্রছাত্রীদের সাথে মারামারি লাগিয়ে দিলেন, কোনো ভূমিকা নিলেন না। একটা মানুষ, সাধারণ একটা পথচারী, একটা গরিবের বাচ্চা মারা গেছে, আপনার বাচ্চা তো মারা যায় নাই। আপনার বাচ্চা মারা গেলে কি হতো? আমাদের দেশে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি মনে করি যে আমাদের দেশে গরিবের বাচ্চাদের যে লাশের ব্যবসা করা হয়, লাশের ব্যবসার রাজনীতি করে আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলো, সেই জায়গা থেকে জনগণকে বেরিয়ে আসতে হবে। এবং এই যে মিনিস্টারের পোলাদেরকে রাজপথে নামাইতে হইবে, তাদেরকে রাস্তায় আনতে হবে, বলবে যে তোমরা রাজনীতি করবা, বাফে রাজনীতি করবে, ফোলা টাকা বানাবে, ফোলা টাকার পাহাড় করবে, কানাডায় থাকবে, ফ্রান্সে থাকবে, ব্রিটেনে থাকবে, আমেরিকায় থাকবে, বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি করবে, বিদেশে টাকা পাচার করবে। এগুলো সবগুলো মিনিস্টারের সন্তানেরা। শুধু আওয়ামী লীগ নয়, প্রত্যেকটা দল যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বেশি করছে, ওভার করছে, প্রত্যেকটা দলের নেতাদের সন্তানেরা এই টাকার পাহাড় করছে, অথচ আমাদের এদিকে গরিবের বাচ্চারা মারা যাচ্ছে, তার কোনো বিচার হয় না। এখন নাহিদ, নাহিদ একজন গরিবের ছেলে, গরিবের সন্তান, বিয়ে করেছে কয়েকদিন আগে, বিয়ে করেছে, মেহেদির রং এখনো শুকায় নাই, মেহেদির রং এখনো শুকায় নাই, নাহিদের বউয়ের তাকে রাস্তায় মেরে ফেললেন। বিচার কি কখনো হবে? বিচার কি কখনো করেছেন? এতগুলো হত্যাকাণ্ড হলো সারা বাংলাদেশে, 11 জন বাঁশখালীতে 11 জন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে? সাগর রুনির ঘটনার বিচার এখন হয়েছে? বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পে যে সমস্ত মানুষগুলোকে গত বছর পাখির মতো গুলি করে মারা হয়েছে, সেগুলো বিচার হয়েছে? কারণ কেন বিচার হয় না? কারণ হচ্ছে তারা গরিবের বাচ্চা, তারা গরিব মানুষের সন্তান, এই জন্য সরকার এগুলোর বিচার করে না এবং তাদের সন্তানদের নিরাপত্তা দেয়, রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করতে দেয় না, কারণ রাজনীতিতে তাদের সন্তানদেরকে তারা মারতে দিবে না, মরতে দিবে না। আমি জনগণকে বলি, যে সমস্ত রাজনৈতিক নেতা আছে তাদের সন্তানদেরকে রাজনীতিতে আসতে বাধ্য করুন, আন্দোলন সংগ্রামে আসতে বাধ্য করুন, এবং গরিবের বাচ্চা যেরকম যদি মারা যায় আন্দোলনে, সেরকম তাদের বাচ্চাও রাস্তায় মরতে হবে, তাহলে তারা রাজনীতি করতে পারবে, নাহলে তাদের জন্য রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া দরকার।